আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও প্রতিদিনের মতো আমার জব অ্যান্ড স্টাডি নিউজ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শিশু হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আমরা মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী আবেদন শুরু এবং শেষ তারিখ কবে থেকে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে পরীক্ষার জন্য সকল কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন নিত্য নতুন সরকারি চাকরির সকল আপডেট পেতে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটির পিডিএফ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যারা সেখান থেকে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন চলুন শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শিশু হাসপাতালে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের নিমিত্ত পদের পাশে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হাসপাতালের নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে তারা এক পদে নিয়োগ দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এখানে গ্রেড এগারোতম সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত প্রার্থীকরণ আবেদন করতে পারবেন পদসংখ্যান এখানে দুইটি শিক্ষাগত যোগ্যতা বিস সি ইন মেডিকেল টেকনোলজি ল্যাব পাস অথবা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ হতে স্বীকৃতিপ্রাপ্ত নিবন্ধনকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাব পাস থাকতে হবে সরকারি আধা সরকারি অথবা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর এখানে দেখা যাচ্ছে তারা দুই নং পদের নিয়োগ দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি এখানে গ্রেড এগারোতম উনুদ্ধ তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদের সংখ্যা এখানে দুইটি শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ হতে স্বীকৃতিপ্রাপ্ত নিবন্ধনকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি রেডিওলজি পাস থাকতে হবে সরকারি আধা সরকারি স্বায়িত্ব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ গণকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর এখানে দেখতে পাচ্ছি তিন নং পদে নিয়োগ দিয়েছে হিমো ডায়ালাইসিস টেকনিশিয়ান গ্রেড হচ্ছে এখানে এগারোতম এখানে উনতর তিরিশ বছর পর্যন্ত পার্থ্যক আবেদন করতে পারবেন পদসংখ্যা একটি শিক্ষা উদযোগতা বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধনকৃত প্রতিষ্ঠান হতে চার বছর ডিপ্লোমা ইন নার্সিং পাঁচ সহ হোমাডায়ালাইসিসের উপর বিশেষ প্রশিক্ষণ থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি রেডিওলজি সহ হোমা ডায়ালাইসিস টেকনিশিয়ান হিসেবে বিশেষ প্রশিক্ষণ থাকতে হবে তারপর চার নং পদের নিয়োগ দিয়েছে ইসিজি টেকনিশিয়ান এখানে গ্রেড ষোলোতম তম তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদসংখ্যা একটি এইচএসসি পাস থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদে নিয়োগ দিয়েছে অটো ক্লেভ অপারেটর গ্রেড ষোলোতম এখানে বয়স্ক সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত প্রার্থীক আবেদন করতে পারবেন পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে তারা কিছু শর্তাবলী আরোপ করেছে যেমন আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়স অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট যেভাবে আছে সেভাবে লিখতে হবে বয়সীমার নিয়োগ বিজ্ঞপ্তির শেষ তারিখে পদের বিপরীতে উল্লেখিত বয়স সীমার হবে না চাহিদায় এর বিভাগীয় প্রার্থীগণের বয়স শিথিলযোগ্য এবং ঢাসিহা এর নির্ধারিত আবেদনপত্রে আবেদন করতে হবে এবং এক কপি জীবন বৃত্তান্ত ও জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদের ফটোকপি সত্যায়িত আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্র ঢাসিহা এর ওয়েবসাইট বৃত্তান্ত ও জীবন জাতীয় পরিচয়পত্র সহ সনদের ফটোকপি সত্যায়িত আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্র ঢাসিহা এর ওয়েবসাইট ডাব্লু থেকে সংগ্রহ করতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই সদ্য তোলা পিপি সাইজের তিন কপি রঙিন ছবি ল্যাপ প্রিন্ট ছবি সংযুক্ত করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না রাশিয়া কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস এবং বৃদ্ধি বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত নিয়োগধারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এগারো নং বলছে তারা এখানে পত্রের সাথে পরিচালক ঢাকা শিশু হাসপাতালের অনুকূলে পাঁচশো টাকার পে অর্ডার বাংলাদেশ অবস্থিত যে কোনো শিডিউল ব্যাংকের শাখা হতে তৈরি করত সংযুক্ত করতে হবে আবেদনপত্রে আগামী তেরো নয় দু হাজার একুশ তারিখের মধ্যে মহাপরিচালক ঢাকা শিশু হাসপাতাল সেরে বাংলা নগর ঢাকা বারোশো সাতের ঠিকানায় কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে প্রেরণ করা যাবে অথবা সরাসরি ঢাহাসি সিহা এর নির্দিষ্ট বাক্সে ফেলা যাবে তেরো অসম্পূর্ণ বা কুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গ্রহণযোগ্য হবে এখানে মূলত কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কি কী নির্দেশনা রয়েছে সকল কিছু বিস্তারিতভাবে বলা হয়েছে এই শর্তাবলীতে এগুলো আপনারা দেখলেন মূলত ডাব্লু ডট ডি এস এইচ ওয়েবসাইটে তারা সকল কিছু বিস্তারিতভাবে জানিয়ে দিবে এই ডাহি ডাহিসা হচ্ছে ডিএসএইচ ওয়েবসাইটকে বলা হচ্ছে এই ছিল বন্ধুরা মূলত আজকের মতো নিয়োগ বিজ্ঞপ্তিটি নিত্য নতুন সকল সরকারি চাকরি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম